নিজের ঘরের বাচ্চা আছে, হেয়া থুয়া হে চলে আসছে। বিয়ে বাড়ি থেকে, বরযাত্রা থেকে পালিয়ে গেছে বর। হ্যাঁ দর্শক শ্রোতা, এমনই একটি ঘটনা ঘটে গেছে মাদারীপুরে। মাদারীপুরে বিয়ের বাড়ি থেকে যখনই বরযাত্রা যাবে, ঠিক তখনই সবাই রেডি, গ্রামের সবাই রেডি হয়েছে বরযাত্রায় যাবে কনেকে আনতে। আর ঠিক তখনই সবাই আছে কিন্তু বর নেই। বর কী হয়েছে? বর পালিয়ে গেছে। দর্শক, আমি আপনাদেরকে ঘটনাটা খুলে বলছি। আপনাদেরকে একটি গেট দেখতে পাচ্ছেন, এমনই একটি গেট তৈরি করা হয়েছে বিয়েতে, আলামিনের বিয়েতে। সে ইতালি প্রবাসী, ধুমধাম করে বাড়িতে আলোকসজ্জা করা হয়েছে, আর সেখানে গায়ে হলুদও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। গায়ে হলুদের পরের পার্টটা যেন কি, পরে মেয়ের বাড়িতে চলন যায়, বউ আনতে যায়। দর্শক, ঠিক তখনই যখন বউ আনতে যাবে, তখনই আচমকা কোত্থেকে অনার্স পড়ুয়া একজন ছাত্রী এসে বলে, আলামিন হচ্ছে আমার স্বামী। আর ঠিক তখনই সবাই থমকে যায়, কী ব্যাপার, এটা কোত্থেকে আসলো? ঘটনা বিশ্লেষণ করে জানা গেছে যে আল আমিন যখন ইতালিতে যায়, তার আগে এই অনার্স পড়ুয়া মেয়ের সাথে তার দীর্ঘদিন সম্পর্ক ছিল, আর সম্পর্কের রেজ ধরেই তারা গোপনে বিয়ে করে। আর গোপনে বিয়ের পরপরই যখন ইতালিতে যায়, টাকা পয়সা সব দিকে কিন্তু তার হয়ে গেছে, কিন্তু তার মনের বদলও হয়ে গেছে সেই সাথে সাথে। সে কী করেছে, বাড়িতে এসে আলোকসজ্জা করে বিশাল বড় গেট তৈরি করে ধুমধাম করে বিয়ে করছে প্রথম স্ত্রীকে না জানিয়ে। আর সেই বিয়ের দাবি নিয়ে ওই মেয়ে ছুটে এসেছে, আলামিন আমার স্বামী, সে কেন বিয়ে করছে? এতে গ্রামবাসী সবাই অবাক হয়ে যায়, সবাই যে যার মতো চলে যায়। এখন বিয়ের গেট আছে, বাড়িও আছে, প্যান্ডেলের জায়গায় প্যান্ডেল পরে আছে, আর এই যে গরু দেখতে পাচ্ছেন, গরু নিয়ে আসা হয়েছে। বউ, আপনার বউ ভাতে চারটা গরু জবাই করা হবে, কিন্তু আলামিন আর নেই। এইদিকে যখনই মেয়ে দাবি করছে যে আলামিন আমার স্বামী, আমি তার বিবাহিতা স্ত্রী, এই কথা জানা মাত্রই আলামিনের পরিবার মেয়েটিকে বেধম মারপিট করে। আর তখনই স্থানীয় পুলিশ এসে ঘটনাটা জানতে পারে, এবং এখন বর্তমানে সেটা তদন্ত চলছে, আসলেই ঘটনা কতটুকু সত্য। আলামিন কিন্তু অত্র এলাকায় আছে কি না সেটাও মানে ধারণার বাহিরে। যাই হোক দর্শক, আমি আপনাদেরকে যেই জিনিসটা বোঝাতে চাইলাম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ওই যে বললাম, প্যান্ডেল থাকবে, তারপরে গেট থাকবে, আলোকসজ্জা থাকবে, গরু দেখলেন গরু নিয়ে যাবে, অন্য কেউ খেয়ে ফেলবে, কিন্তু বিয়ের অনুষ্ঠান আর হবে না। যাই হোক দর্শক, আপনারা এই ব্যাপারে একটি কমেন্টস করে যাবেন, এই ধরনের ছেলে মেয়েদের কীরকম শাস্তি হওয়া দরকার, বা এই ধরনের ঘটনা থেকে বর্তমান ছেলে মেয়েরা যেন শিক্ষা নিতে পারে, সেই জন্য আপনারা ভিডিওটি সকলের প্রোফাইলে একটি শেয়ার করবেন, আর একটি কমেন্টস অবশ্যই দেখতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলামিনের জন্য দোয়া করবেন যেন তারা তাদের ভুল বুঝে একত্রে সংসার করতে পারে। আল্লাহ হাফেজ।